এসি কারেন্ট অ্যাট্রাকটিভ প্রকৃতির শক দেয়, অর্থাৎ এসি কারেন্টে শক দিলে আকর্ষণ করে ধরে রাখে। ডিসি কারেন্ট রিপালসিভ, অর্থাৎ ডিসি কারেন্টে শক দিলে ছিটকে ফেলে দেয়। ইলেকট্রোপ্লেটিং প্রসেসে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। দণ্ডচুম্বকের ম্যাগনেটিক ফিল্ড লাইন চুম্বকের বাইরের দিকে উত্তর থেকে দক্ষিণে যায় এবং ভেতর থেকে এবং ভেতরের মধ্যে দিয়ে দক্ষিণ থেকে উত্তরে যায়। কোনো পরিবাহীর বল সর্বোচ্চ হবে যদি ওই পরিবাহীর কারেন্ট চুম্বক ক্ষেত্র সমকোণে অবস্থান করে। এমআরআই এর পুরো নাম ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। প্রাকৃতিক চুম্বকের উদাহরণ লোহার আকরিক Fe3O4 ও লোডস্টোন। ম্যাগনেটিক মেরিডিয়ান এবং জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানের মাঝে অবস্থিত স্থানকে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন বলে। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স বা ক্ষীণ আকর্ষিত বস্তুর উদাহরণ সোনা, রূপা, তামা, পারদ, জল, অ্যালকোহল, বায়ু, হাইড্রোজেন, বিসমাথ ও অ্যান্টিমনি। ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স বা আকর্ষিত বস্তুর উদাহরণ লোহা, নিকেল ও কোবাল্ট। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স বা আকর্ষিত না করা বস্তুর উদাহরণ অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, লবণের দ্রবণ, নিকেল ও অক্সিজেন। তড়িৎচুম্বক বা অস্থায়ী চুম্বক তৈরিতে সফট আয়রন ব্যবহার করা হয়। ম্যাগনেটিক ফ্লাক্স এর এসআই একক ওয়েবার এবং সিজিএস একক ম্যাক্সওয়েল। স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহার করা হয় অ্যালনিকো, স্টিল ও কোবাল্ট। তড়িৎচুম্বকীয় আবেশের প্রথম সূত্রকে বলা হয় ফ্যারাডের সূত্র। তড়িৎচুম্বকীয় আবেশের দ্বিতীয় সূত্রকে বলা হয় লেন্সের সূত্র। ট্রান্সফরমার ডিসি কারেন্টে কার্য করে না, সবসময় এসি কারেন্টেই কার্য করে। ট্রান্সফরমার ডিভাইসটি ম্যাগনেটিক এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। প্রকৃতিতে সবথেকে শক্তিশালী বল হলো নিউক্লিয়ার বল। মাধ্যাকর্ষণ শক্তি থেকে নিউক্লিয়ার শক্তি 10^38 গুণ বেশি শক্তিশালী। মাধ্যাকর্ষণ শক্তি থেকে নিউক্লিয়ার শক্তি 10^38 গুণ বেশি শক্তিশালী। হালকা মৌলও যাদের পারমাণবিক সংখ্যা 20 বেশি নয় তাদের নিউট্রন এবং প্রোটনের রেশিও 1-এর সমান হয়। রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল 1896 খ্রিস্টাব্দে। রেডিও অ্যাক্টিভিটি মেজার করা হয় গিগার মোলার কাউন্টার দিয়ে বা জিএম কাউন্টার দিয়ে। জিএম কাউন্টারের মধ্যে 90% আর্গন ও 10% ইথাইল অ্যালকোহল থাকে। ইলেকট্রন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে আমরা নিউক্লিয়াসের চার্জ সম্পর্কে জানতে পারি ও নিউটন স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে আমরা নিউক্লিয়াসের ভর সম্পর্কে জানতে পারি। আলফা রশ্মির পজিটিভ ধর্মী এর চার্জ +2 × 1.6×10^19 কুলম। বিটা রশ্মির নেগেটিভ ধর্মী এর চার্জ −1.6×10^19 কুলম্ব। গামা রশ্মি নিস্তড়িত। আলফা, বিটা ও গামার উৎপত্তিস্থল পরমাণু নিউক্লিয়াস থেকে। আলফা রশ্মি আয়নিত হওয়ার ক্ষমতা সবথেকে বেশি, গামা রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি। আলফা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের 1/10 সমান। আলফা ও বিটা রশ্মি তড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। থিওরি অফ রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন বা তেজস্ক্রিয় ক্ষয়তত্ত্ব রাদারফোর্ড ও সৌদি প্রস্তাব করে 1903 সালে। গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান। কোনো তেজস্ক্রিয় মৌলের হাফ লাইফ কম হলে তেজস্ক্রিয়তা বেশি হয়। তেজস্ক্রিয় মৌলের আলফা কণা ক্ষয় হলে নিউক্লিয়াসের ভর সংখ্যা 4 কমে যায় এবং পারমাণবিক সংখ্যা 2 কমে যায়। এবং তেজস্ক্রিয় মৌলের বিটা কণা ক্ষয় হলে নিউক্লিয়াসের ভর সংখ্যা একই থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। আলফা ও বিটা কণা ক্ষয় হলে ফলস্বরূপ আইসোটোপ গঠিত হয়। গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল প্রকাশ করেন ফ্যাজান ও সোডি 1913 খ্রিস্টাব্দে। তেজস্ক্রিয় মৌলগুলি চূড়ান্ত পদার্থ হিসাবে সুইসায় পরিণত হয়। নেপটুনিয়াম সিরিজের মৌলগুলি চূড়ান্ত পদার্থ হিসাবে বিসমাথে পরিণত হয়। কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের ধারণা দেন আয়রন কুরি এবং এফ জুলিয়েট। পরমাণু নিউক্লিয়াসকে কে প্রথম কৃত্রিমভাবে ভাঙতে সক্ষম হয়? রাদারফোর্ড। রেডিও কার্বন ডেটিং উত্থাপন করেন প্রফেসর লিপি।
ক্যান্সার চিকিৎসায় কোবাল্ট 60 ব্যবহার করা হয়। আর্সেনিক 74 টিউমারের উপস্থিতি জানতে ব্যবহার করা হয়। সোডিয়াম 24 রক্তবাহী রক্তে জমাট বেঁধেছে কিনা সেটা জানতে ব্যবহার করা হয়। আয়োডিন 131 এর সাহায্যে থাইরয়েড গ্রন্থি ক্রিয়াকলাপ ও গলগণ্ড রোগ সারাতে ব্যবহার করা হয়। নিউক্লিয়ার বিভাজন আবিষ্কার করেন অটো হ্যান ও স্টার্সম্যান 1939 খ্রিস্টাব্দে। অ্যাটম বোমের জ্বালানি হিসাবে ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম 239 ব্যবহার করা হয়। নিউক্লিয়ার রিয়্যাক্টরে জ্বালানি হিসাবে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। নিউক্লিয়ার রিয়্যাক্টর ও মডারেটর হিসাবে ভারী জল, গ্রাফাইট, বেরিলিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। কুল্যান্ট হিসাবে জল, বাতাস, তরল অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। নিউক্লিয়ার রিয়্যাক্টর এ কন্ট্রোল রড হিসাবে ক্যাডমিয়াম ও বোরন রড ব্যবহার করা হয়। ফোকরান নিউক্লিয়ার টেস্টে 1974 সালে 11 মে করা হয়। পোখরান নিউক্লিয়ার টেস্ট হয় 1974 সালের 11 মে। নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রথম তৈরি করেন এনরিকো ফার্মি 1942 সালে ইউএসএর চিকাগো ইউনিভার্সিটিতে। ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়্যাক্টর অপ্সরা স্থাপন করা হয় 1956 সালে ট্রম্বেতে। সূর্যে ও তারায় যে এনার্জি তা মূলত নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে উৎপন্ন হয়। সূর্যের 4টি হাইড্রোজেন নিউক্লি মিলে 1টি হিলিয়াম নিউক্লি তৈরি করে। এক্সোথার্মিক প্রক্রিয়ায় শক্তি নির্গত হয় আর এন্ডোথার্মিক প্রক্রিয়ায় শক্তি শোষণ হয়। হাইড্রোজেন বোমা তৈরিতে D2O বা ডয়টেরিয়াম অক্সাইড, T2O বা ট্রয়টেরিয়াম অক্সাইড এর মিশ্রণ ব্যবহার করা হয়। কয়েকটি অর্ধপরিবাহীর নাম জার্মেনিয়াম, সিলিকন ও আর্সেনিক। অর্ধপরিবাহীতে তাপমাত্রা বাড়ালে রোধ কমে ও পরিবাহিতা বাড়ে। এন টাইপ সেমিকন্ডাক্টরে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি মেশানো হয়, যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। পি টাইপ সেমিকন্ডাক্টরে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি মেশানো হয়। এলইডির পুরো নাম লাইট এমিটিং ডায়োড। এলইডি পিএন জাংশন ডায়োড দিয়ে তৈরি করা হয়। জেনার ডায়োড পিএন জাংশন ডায়োড দিয়ে তৈরি করে। এটিকে টু ওয়ে সুইচও বলা হয় বা এটিকে ভোল্টেজ রেগুলেটর হিসাবেও ব্যবহার করা হয়। লেজারের পুরো নাম লাইট অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অব রেডিয়েশন। মেজারের পুরো নাম মাইক্রো অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অব রেডিয়েশন। র্যাডারের পুরো নাম রেডিও ডিটেকটিভ অ্যান্ড রেঞ্জিং। প্রথম টেলিগ্রাফ কেবল সংযোগ হয় ইউএস এবং ইউরোপের মধ্যে 1850 খ্রিস্টাব্দে। টেলস্টার স্যাটেলাইটের সাহায্যে প্রথম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা চালু হয় 1962 সালে। ট্রান্সডিউসার ডিভাইসের সাহায্যে ফিজিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা হয়। অ্যান্টেনার সাহায্যে হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসে রূপান্তরিত করা হয়। এএম এর পুরো নাম অ্যাম্পলিটিউড মডুলেশন। এফএম এর পুরো নাম ফ্রিকোয়েন্সি মডুলেশন। মডেম এর পুরো নাম মডুলেটর ডিমডুলেটর। জিওস্টেশনের স্যাটেলাইট এর টাইম পিরিয়ড 24 ঘন্টা। চন্দ্রযান 1 লঞ্চ করা হয় 2008 সালে 22 অক্টোবর পিএসএলভি সি রকেটে করে। মঙ্গলযান 5ই নভেম্বর 2013 সালে পিএসএলভি এক্সএল C-25 রকেটে করে উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান 2 লঞ্চ করা হয় 22 জুলাই 2019 সালে। মহাবিশ্বের সম্পর্কে চর্চাকে কসমোলজি বলে। 1540 খ্রিস্টাব্দে টলেমি বলেছিলেন মহাবিশ্বের কেন্দ্রে পৃথিবী আছে, আর 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস বলেছিলেন মহাবিশ্বের কেন্দ্রে সূর্য আছে। বিগ ব্যাং থিওরি তত্ত্ব প্রথম প্রস্তাব করেন জর্জ লেমেটে। মডার্ন বিগ ব্যাং থিওরি বর্ণনা করেন জর্জ গ্যামেও। সৌরজগতের বয়স 4.5 বিলিয়ন বছর। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয় 1919 খ্রিস্টাব্দে। 2006 সালে প্রাক সম্মেলনে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং প্লুটো গ্রহকে আবিষ্কার করা হয় 1930 সালে। ইউরেনাস আবিষ্কার করে উইলিয়াম হার্সেল 1781 খ্রিস্টাব্দে দূরবীনের সাহায্যে। নেপচুন আবিষ্কার করেন জোহানস গেলি 1846 খ্রিস্টাব্দে। পৃথিবীর আয়তন পৃথিবী আয়তনের হিসাবে পঞ্চম স্থান অধিকার করে।
সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট 30 সেকেন্ড বা 500 সেকেন্ড সময় লাগে। সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ড বা 500 সেকেন্ড সময় লাগে। সৌরজগতের কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টিউরি, পৃথিবীর কাছের নক্ষত্র আলফা সেন্টিউরি পৃথিবী থেকে 4.35 আলোকবর্ষ দূরে অবস্থিত। গ্যালাক্সির চারপাশে সূর্যের ঘূর্ণনের গতিবেগ 250 কিমি পার ঘন্টা। সূর্যের পরিক্রমণকাল, বুধের পরিক্রমণকাল 88 দিন, বুধের আবর্তনকাল 59 দিন। বুধে কোনো বায়ুমণ্ডল নেই। পৃথিবীর মাধ্যাকর্ষণের তুলনায় বুধের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 1/3। শুক্র নিজের অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। শুক্রের পরিক্রমণকাল 255 দিন, শুক্রের আবর্তনকাল 243 দিন। নিজের অক্ষের ওপর পৃথিবী ঘূর্ণন বেগ 1610 কিমি পার ঘন্টা। পৃথিবী নিজের অক্ষের ওপর একবার ঘুরতে 23 ঘন্টা 56 মিনিট 46 সেকেন্ড সময় নেয়। পৃথিবীর যমজ গ্রহ হল শুক্র। মঙ্গলের পরিক্রমণকাল 678 দিন, মঙ্গলের আবর্তনকাল 1 দিন। মঙ্গলে নাইট্রোজেনের বায়ুমণ্ডল আছে, এর জন্য এটি হালকা রঙের। মঙ্গলের নাইট্রোজেনের বায়ুমণ্ডল আছে, এর জন্য এটিকে হালকা লাল রঙের দেখায়। নিক্স অলিম্পিয়া মঙ্গলে অবস্থিত উচ্চতম পর্বত। অলিম্পাস মন্স চ্যানেল নামে বৃহত্তম আগ্নেয়গিরি মঙ্গলে অবস্থিত। বৃহস্পতি গ্রহ হিলিয়াম, অ্যামোনিয়া ও মিথেন নিয়ে গঠিত। বৃহস্পতি গ্রহ সূর্যের চারপাশে পরিক্রমণ করতে 11 বছর 11 মাস সময় লাগে। বৃহস্পতি গ্রহের আবর্তনকাল 9 ঘন্টা 56 মিনিট বা 10 ঘন্টা। বৃহস্পতির 79টি উপগ্রহ আছে। শনি গ্রহকে দেখতে হালকা হলুদ রঙের। শনি গ্রহের পরিক্রমণকাল 29 বছর 5 মাস। শনি গ্রহের আবর্তনকাল 10 ঘন্টা 40 মিনিট। শনি গ্রহের 82টি উপগ্রহ আছে, সব থেকে বেশি। শনি গ্রহের ঘনত্ব সব থেকে কম অন্যান্য গ্রহের তুলনায়। ইউরেনাস গ্রহটি প্রথম যেটি উইলিয়াম হার্সেল টেলিস্কোপের সাহায্যে আবিষ্কার করেন 1781 খ্রিস্টাব্দে। ইউরেনাস গ্রহতে হাইড্রোজেন ও মিথেন গ্যাস পাওয়া যায়। শুক্র ও ইউরেনাস এই দুটি গ্রহ কেবলমাত্র পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। ইউরেনাস গ্রহের পরিক্রমণকাল 84 বছর। ইউরেনাস গ্রহের আবর্তনকাল 17 ঘন্টা 14 মিনিট। ইউরেনাস গ্রহের 27টি উপগ্রহ আছে। নেপচুনের পরিক্রমণকাল 164 বছর। নেপচুনের আবর্তনকাল 16 বছর 7 মাস। নেপচুনের 14টি উপগ্রহ আছে। উল্কাপাতের ফলে আমেরিকায় অ্যারিজোনাতে ও মহারাষ্ট্রের লোনার হ্রদ সৃষ্টি হয়েছে। হ্যালির ধূমকেতু 76 বছর পরপর দেখা যায়। শেষ 1986 সালে দেখা গেছিল এবং পরবর্তী 2062 সালে আবার দেখা যাবে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।